জায়গাটা নিয়ে অনেকদিন ধরে ইয়ে ছিল, ওখানটা অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে আমি যাব। তার আগে তো হ্যালো সবাইকে, আজকে আমাদের বছরের, এই বছরের 2022-এর শেষ রাত। তো আজকে আমরা কি কি করি এই রাতে, আমরা কিভাবে সেলিব্রেট করি আজকে লাস্ট দিন আজকে বছরে, তো সেগুলো দেখাবো কিভাবে সেলিব্রেট করি আজকে আমরা। তো চলো তো যাওয়া যাক, চলো। তো আমি এখন যাচ্ছি কামারগাছি বাইপাসে। আমি সাউন্ডটা বাড়িতেই দিচ্ছি, কারণ রাস্তায় আজকে বিভিন্ন জায়গায় পিকনিক ছিল, সবাই এটা ওটা, কেউ খেলা, কেউ পিকনিকে আজ মেতেছিল, তো তাই সাউন্ডগুলো ছিল। যাই হোক, আমি যাচ্ছি, ওরা ওখানে সকাল থেকে ডাকছে, ওরা ওখানে অনেক কাজ করছে, তো গিয়ে দেখি আর কি করতে হবে বা না করতে হবে। তো ওখান থেকে আমি এক্ষুনি চলে আসব, এসে আমি আবার কটা কাজ আছে করে তারপরে রাতে যাব। তো আমি এসে গেছি, তো এখানে আমাদের রাত্রেবেলা প্রোগ্রাম হবে। এই যে সিলিন্ডার, চেয়ার সব চলে এসছে, বক্স আনতে গেছে। এই যে বাইপাস, কামারগাজি বাইপাস এই পারে সোজা, তো বক্স আনতে গেছে, উপায় এসে গেছে। রাতের প্রোগ্রামের বক্স লরিতে বক্স নামানো চলছে, বক্স নামানো চলছে। দেখতে পেলে সবাই ওখানে অনেক কাজ হচ্ছে, তো আমি চলে এসেছি ওখান থেকে। ওরা বলছে তাড়াতাড়ি আসিস, মানে দুপুর থেকে যেতে বলছে। দুবেলা আমি যাবো না, সন্ধেবেলাই যাবো, গিয়ে দেখাবো কি কি হয়। তো এখন একটুখানি স্নান টান খাওয়া দাওয়া করে নিই, করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের দিকে যাব। তো ফ্রেশ হয়ে গেছি, এবার আমি যাচ্ছি একটা জায়গায়, নতুন একটা জায়গায়। অ্যাকচুয়ালি ওই জায়গাটা নিয়ে অনেকদিন ধরে ইয়ে ছিল, ওখানটা অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে আমি যাবো। তার আগে একটু, যেহেতু বাড়ির কাছাকাছি, তো এই আমি একটু আগে গিয়ে একটু দেখে আসি জায়গাটা। তো তোমাদেরকে ইনফরমেশান দেবো জায়গাটা নিয়ে, আশা করি ভালো লাগবে, নতুন জায়গা। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে, এখন যাচ্ছি আমরা গঙ্গাজোয়ারা ব্রিজের সামনে। ওখান থেকে গঙ্গাজোয়ারা ব্রিজ থেকে ডান দিক হয়ে যাওয়া যায়, বাট আমরা যাব না, আমরা নতুন রাস্তা গঙ্গাজোয়ারা পার করে তিহুরিয়া রোড ধরে আমরা যাবো। এই গঙ্গাজোয়ারা থেকে বাঁ দিক মারলাম, এই ব্রিজের পর থেকেই ডান দিকে রাস্তা নেমে যাচ্ছে, বাট আমরা ওই রাস্তায় যাব না, আমরা এই রাস্তাটা ফেলে সোজা গিয়ে তিহুরিয়া রোড ধরে আমরা সোজা চলে যাব 6 কিলোমিটার জঙ্গল টেন্ট বলে জায়গাটার নাম। ওখানে ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে যাওয়া যেতে পারে। আমি গুগল ম্যাপসে দেখে আমি ওখানে যাচ্ছি, আমি কোনোদিনও যাইনি জায়গাটায়, ওর জন্য ওই জায়গাটার ডিটেলস দিতে যাচ্ছি। যেহেতু বাড়ির সামনে, আমার বাড়ি থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার, তো তাই জন্য যাচ্ছি এই তিউরিয়া রোড। এখান দিয়ে এখন সোজা যাচ্ছি আমি, এখান থেকে মোটামুটি ওই 7 কিলোমিটার মতো। তো যাচ্ছি এখন, যারা বাইক নিয়ে আসবে আমি বলবো তিহুরিয়া রোড দিয়ে আসো, দারুণ মজা পাবে, চারিদিকে নেচার মানে খুব সুন্দর, ভালো লাগবে। আর যারা চার চাকা নিয়ে আসতে চাও, তারা গঙ্গাজোয়ারা ব্রিজ থেকে ডান দিক দিয়ে চলে আসবে, তাহলে তোমরা চার চাকা নিয়ে আসতে পারবে। আর না হলে ওই, আর যদি তিউরিয়া রোড থেকে আসো তাহলে চার চাকা ওখানে ঢুকবে না, আর যদি নয়াবাদ থেকে আসো, মানে গঙ্গাজোয়ারা ব্রিজ বা নয়াবাদ হাই স্কুলের পাশ থেকে যদি আসো, তাহলে তোমরা চার চাকাও নিয়ে আসতে পারবে আর বাইকও নিয়ে আসতে পারবে। তো এই মন্দিরের পাশ থেকে ঢুকে যেতে হবে, পুরো সরু রাস্তা, গ্রামের ইট পাতা রাস্তা, বাইক যাবে চার চাকা এই রাস্তায় ঢুকবে না, আবারও বলছি একদম সরু রাস্তা। এই যে রাস্তা বয়ে চলছে একদম সরু, তো পাশে একটা সুন্দর ঝিল আছে, সবাই বোটিংও করছিল বাচ্চারা, আই থিঙ্ক ওখানকার লোকাল, ওটা লোকাল বোট, ওইটা সবাই চড়তে পারে, অ্যাক্সেস করতে পারে। তো এই যে আমরা চলে এসেছি জঙ্গল টেন্ট, বাট আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ আমাদের বুকিং ছিল না আর আদার্স সব লোকজন ছিল, ওর জন্য আমরা ভিতরে ঢুকে দেখাতে। এই রাস্তাটা গ্রামের রাস্তা, সরু বাইক নিয়ে আসা, আর এই সোজা রাস্তাটা দিয়ে ডান দিক গেলে গঙ্গাজোয়ারা। তো আমরা গেছিলাম, বাট ওখানে মানে অনলাইন বুকিং
ফোনের থ্রু দিয়ে বুকিং করলে তারপরেই ঢুকতে দেবে, তার আগে নয়। তো আমাদের যেহেতু ওইসব করা ছিল না, আমরা জাস্ট দেখার জন্য গেছিলাম, তো আমরা ঢুকতে পারিনি। তো যখন আসবো তখন দেখাবো আবার, যদি কোনো দিনও আসি। বাট এমনি ভিতরে ঢুকে যা বুঝলাম, ভিতরে জাস্ট একটা ঝিল আছে আর চারিদিকে টেন্ট লাগানো আছে, ওর মধ্যেই খাওয়া দাওয়া সব কিছু। আর যেহেতু ভিতরে ঢুকতে পারিনি আর কিছু বলতে পারবো না বেশি কিছু। তো এখন আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে একটা নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা গঙ্গাজোয়ারায় গিয়ে মিশছে। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ওখানে গেলাম, বাট ব্যাড লাক ঢুকতে পারলাম না, যেহেতু আগে থেকে বুক করার ব্যাপার ছিল বা আগে থেকে ফোন করে যাওয়ার ব্যাপার ছিল, ওর জন্য ভিতরে অনেকে ছিল, ওর জন্য হয়তো ঢুকতে দেয়নি, এই না কেন। বাট যদি কোনোদিন যাই তো নিশ্চয়ই অবশ্যই ভিতর থেকে দেখাবো। তো এখন মোটামুটি 6টা বাজে, তো একটু পরে বেরোবো। আমাদের আজকে যেখানে প্রোগ্রাম হচ্ছে আজকে 31st night, যেখানে প্রত্যেক বছর যাই, তো ওই জায়গাটা দেখাবো গিয়ে। এখন দূরবেলা দেখিয়েছি মানে কীরকম কী ওখানে হচ্ছে না হচ্ছে, তো এবার সন্ধ্যাবেলা গিয়ে জাস্ট দেখাবো। তো 8টা বাজে, এখন আমি যাচ্ছি বাইপাসের ওখানে। ওরা বারবার ফোন করছে, রূপদা বারবার বলছে আয় আয় আয়। তো যাই গিয়ে দেখাচ্ছি কি হয়। সারাদিন ধরে ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা যাইনি। খারাপও লাগছে, কিছু কাজের প্রেশার ছিল। আমি তারপরে এক জায়গায় গেলাম বিকেবেলা, তো ওইগুলো সব করে টোরে তারপরে এখন একটু ফাঁকা হয়েছে যাই। ও বঙ্গা এসে গেছে, আমরা বঙ্গার সাথে যাচ্ছি, চলো। আমরা আমাদের প্রোগ্রামের সামনে চলে এসেছি, আর এসেই প্রথমে আমার চোখে পড়েছে বিরিয়ানির হাঁড়ি। আজকে আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আজকে। এই যে, আর এই যে প্রোগ্রামের সব লাইট চালানো হয়ে গেছে, বক্স চলছে, আমি কপিরাইট খাবো বলে আমি চালাইনি। এই যে বুবাইদা চলে এসছে, ভিতরে রূপদা বসে আছে, খুবই মন দিয়ে কাজ করছে, সবাইকে ফোন করছে। তো এসে গেছে আমাদের মেহতাবদা আর ইয়ামিনদা, আর মেহতাবদার নাচ তো থামছেই না, এসে থেকেই এই স্টার্ট করে যেই দিল ব্যাস। আর এই আমাদের আজকে প্রোগ্রামে সব বাজি। আর কপিরাইটের জন্য আমি সব মিউজিক যা ছিল সব অফ করে দিয়েছি, আমি পরে এসে বাড়িতে এসে। আগে আমি যখন ইউটিউব ভিডিও প্রথম প্রথম করতাম তখন আমি গান অ্যাড করতাম, ওর জন্য প্রচুর কপিরাইট স্ট্রাইক খেয়েছি। তো এখন আমি ওই জন্য আর কোনো গানই অ্যাড করি না, প্রচুর আমার এমনি চ্যানেলে প্রচুর কপিরাইট আছে, কপিরাইট প্রচুর আছে, ওর জন্য চ্যানেলে এমনি রিলস ডাউন আর রিলস ডাউন করতে চাই না, ওর জন্য যা চলছে চলুক ব্যাস। চিকেন বিরিয়ানি আমরা খেতে স্টার্ট করে দিয়েছি, এবার সেলিব্রেশন করে আমরা বাড়ি চলে যাব। আমরা সেলিব্রেশন করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। তো এই ব্লগ এই অবধিই ছিল, তো দেখা হবে আমার পরের ব্লগে। তো চলো, টাটা।